আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে আমি আবার পেজে চলে আসলাম প্রায় সপ্তাহখানেক পরে আমাদের পেজে একটা লাইভ ভিডিও হচ্ছে এবং এটা হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য স্পেশালি আমি এই লাইভটা করছি তো আপনার যারা চাকরি প্রার্থীরা আছেন আপনারা সবাই জানেন যে আপনারা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমার বিভিন্ন প্ল্যাটফর্ম আপনারা ইউজ করতে পারেন যেমন আমার ইউটিউব চ্যানেল যেটা আছে ভালু বুয়েট বুয়েটিয়ান ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে যেটা নাম সেটা হচ্ছে মোত্তাসিন পাহলভি বুয়েটিয়ান এই ইউটিউব চ্যানেলটাতে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এটা এইটার মধ্যে আপনাদের প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা টপিকেরই আলাদা আলাদা করে আলাদা আলাদা করে ভিডিও মানে শর্টে সুন্দর করে ভিডিও

আরেকটা নতুন ব্যাচের ক্লাস যেটা শুরু হচ্ছে সেটা আপনারা হয়তো বা জানেন যে বিশ অক্টোবর থেকে বিশ পারবেন এই কোর্সটাতে মেইনলি আমরা মানে গত যে কোর্সটা ছিল এক হাজার বিশ টাকারই গত কোর্সটাও ছিল এক হাজার বিশ টাকার তাদের গ্রুপে আপনাদেরকে আবার অ্যাড করে দেওয়া হবে যাতে করে আপনারা আগের ক্লাসগুলো করে নিতে পারেন এবং তার সাথে সাথে নতুন ক্লাস করবেন এবং মানে আমরা শুরু করব জ্যামিতি তারপরে আমাদের আসবে বীজগণিত এবং তারপরে আবার পাটিগণিত আমাদের স্টার্ট হবে মানে যেগুলো যেগুলো তো একই সাথে আপনার ডাবল রিভিশন হবে আর কি মানে লাইভেও আপনি ডাবল রিভিশন দিতে পারবেন এই কোর্সটা করলে সামনে যে কোর্সটা আছে বিশ অক্টোবর থেকে যেটা শুরু হচ্ছে সেটা এক হাজার টাকার কোর্স সেটা দিয়ে করলেও আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন সেটা চার থেকে পাঁচ মাসের একটা কোর্স আর কি তো আজকে আমি আপনাদেরকে কিছু কথা শেয়ার করব সেটা হচ্ছে যে আমার যে ফাইনালি আমি আপনাদেরকে প্রায় আজকে থেকে তিন মাস আগে আপনাদেরকে বলেছিলাম যে আমরা ম্যাথের সাথে সাথে এই প্ল্যাটফর্ম থেকে যাতে অন্যান্য সাবজেক্টগুলো আমরা আসলে ক্লাস করতে পারি সেটার জন্য একটা ব্যবস্থা কর করছিলাম আমরা তো এইটার জন্য আমরা খুবই দুঃখিত যে আমাদের আসলে দেরি হয়ে গেছে জিনিসটা যখন বলেছি তার পরে আবার রাজনৈতিক অনেক প্রেক্ষাপট ছিল আপনারা নিজেরাও জানেন যে আমরা সবাই আন্দোলনের মধ্যে ছিলাম বা আমরা এই জন্য সবকিছু বন্ধ রাখছিলাম তো এখন আমরা আস্তে আস্তে জিনিসটা আমরা আসলে স্টার্ট করব যে গণিতের পাশাপাশি যাতে অন্যান্য সাবজেক্টও এইভাবে করে আপনারা প্রিপেয়ার্ড হইতে পারেন সেটার জন্য যেমন আপনাদের এই মানে এই পেজের মধ্যে আমাদের ফাতিন স্যার ক্লাস নিত ফাতিন সার ক্লাস নিত উনিও আবার ধারাবাহিকভাবে ক্লাস নিবে আবার পেইজে আমার ক্লাসগুলাও এবং আমি আপনাদেরকে চিন্তা করেছি আরও শর্ট শর্ট অনেক কিছু ট্রিক্স দেখাবো যে এখানে বেসিকও থাকবে শর্টকাট থাকবে এবং লিখিত নিয়মও থাকবে মানে সবগুলো একত্রে যাতে কাভার হয় সেই রকমের একটা মানে সিচুয়েশন তৈরি করা তো আমি একটু দেখে নেই যে আমি একটু দেখে নেই যে আসলে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আমি একটু দেখে নেই আচ্ছা সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন একটু দেখে নিচ্ছি সিচুয়েশন তৈরি করা তো আচ্ছা এইচএসসি এর জন্য ক্লাস চাই এইচএসসি এর জন্য ক্লাস আসবে সামনে এই 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 লাইফটা হচ্ছে পুরোপুরি জবের জন্য এইচএসসি পঁচিশ এবং ছাব্বিশের জন্য ক্লাস আসবে জ আর চব্বিশের তো আমি অ্যাডমিশনের ক্লাসগুলো নিচ্ছি অ্যাডমিশনের ক্লাস চলছে তাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্লাস ইঞ্জিনিয়ারিং ক্লাস ভার্সিটি এটার ক্লাস চলছে তো আমি প্রথমে প্রথমে যদি আমি বলি যে আমাদের সামনেই সামনেই আমরা যে প্ল্যানটা করছি সেটা হচ্ছে যে দুইটা দুইটা আরো সাবজেক্ট এটা মেইন সাবজেক্ট আর কি একটা হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের মধ্যে আমাদের বিজ্ঞান এবং আইসিটি মানে কম্পিউটার তথ্য প্রযুক্তি এটা পুরাটাই চলে আসবে সাধারণ জ্ঞান প্লাস এটা এই দুইটা জিনিসে আমরা স্টার্ট করব তার সাথে ইংলিশ ইংলিশ একটা মানে চমৎকার ধরনের আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে তো আলটিমেটলি এখান থেকে আপনাদের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন আসবে পূর্ণাঙ্গ প্রিপারেশন এইখান থেকে আপনি নিতে পারবেন তো সেটা আমি সামনে অনাউন্স করব আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ম্যাজিক ম্যাথ যে বইটা আছে ম্যাজিক ম্যাথ নিয়ে ম্যাজিক ম্যাথের বিষয়টা যে ম্যাজিক ম্যাথ তো যেইটার নাম এখন যে এই যে ম্যাজিক ম্যাথ বইটার বর্তমান নাম কি আসলে বেসিক টু ম্যাজিক ম্যাথ তাই না বেসিক টু ম্যাজিক ম্যাথ বেসিক টু ম্যাজিক ম্যাথ তো এই ম্যাজিক ম্যাথ বইয়ের এখন যেই এডিশন মানে আপনারা যদি এই বইটা কেউ যারা পড়ছে তারাই জানে যে বইটা কতটা স্পেশাল বই যারা একবারও পড়ছে আর কি এইটার সবচেয়ে স্পেশাল পার্ট হচ্ছে আমাদের ফোর রয়্যাল এডিশন মানে ফোর্থ এডিশনটাকে আমরা রয়্যাল এডিশন বলতেছি এইটা একবারে লেটেস্ট এডিশন তো আমার যে কোর্সটা এই কোর্সটাতে মজার ব্যাপার হচ্ছে থার্ড এডিশন থেকে এখন আপনি কোর্সটা করতে পারবেন থার্ড এডিশন দিয়ে কোর্সটা চলতেছে আবার যে গ্রুপে আপনি ভর্তি হবেন সেই গ্রুপেই আপনি ফোর্থ এডিশন মানে রয়্যাল এডিশন মানে লেটেস্ট যে এডিশন সেটাও আপনার পরবর্তীতে আপনি এই এই রয়্যাল এডিশনও আপনি করতে পারবেন আমি এখানে লিখে দিই যে ফোর্থ এডিশন বা রয়্যাল এডিশন যেটা আছে হ্যাঁ ফোর্থ এডিশন বা রয়্যাল এডিশন যেটা আছে সেইটা বই থেকেও আপনি করতে পারবেন আর ব্যাপারটা এটা না যে আমার বই না থাকলে আপনি কোর্স করতে পারবেন না কারণ আমি পিডিএফ আবার দিয়ে দিই পিডিএফ যেহেতু দিয়ে দিই তাই পিডিএফ দিয়ে দিই স্লাইড দিয়ে দিই তাহলে আপনি কোর্স মানে বই না থাকলেও করতে পারবেন কিন্তু আপনার সুবিধার জন্য আপনার সুবিধার জন্য এই বইটা থাকা দরকার আপনার আপনার বাজারে যতগুলা বই আছে তার মধ্যে সবচেয়ে স্পেশাল বই এটা এবং এই বইগুলা আপনার এই বইটা যদি আপনি কালেক্ট করেন এবং যদি প্রিপারেশন নেন এটা দেখে দেখে আমার মনে হয় আপনাদের অনেক বেশি পরিমাণে উপকার আসবে আর আমাদের অনেকেই আপনারা সামনে নিবন্ধন এর বইয়ের কথা জিজ্ঞেস করেছেন যে নিবন্ধনের বইটা গত বছরের বেস্ট সেলিং যে বইটা ছিল আঠারোতম নিবন্ধন নিবন্ধনের কবে আসবে আমাদের নেক্সট মান্থের মানে অক্টোবরের ফার্স্ট উইকে আমরা আসলে আহ উনিশতম নিবন্ধনের বইটা তখন থেকে আমরা ছেড়ে দিবো উনিশতম নিবন্ধনের বইটা এবং তার সাথে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা বই আসছে আপনারা অপেক্ষা করুন ব্যাংকের আলাদা বই আসবে এটারও জন্য অপেক্ষা করেন আমরা সামনেই অচিরে আমরা এগুলো আসলে দিয়ে দিব তো এই আর কি আমাদের বিষয় স্যার আমার কাছে এক্স ফ্যাক্টর আছে আচ্ছা একটা বিষয় হচ্ছে এক্স ফ্যাক্টর বইটা এক্স ফ্যাক্টর বইটা অনেক স্পেশাল একটা বই মানে যারা যাদের কাছে এক্স ফ্যাক্টর বই আছে হ্যাঁ তাদের তাদের তারা বুঝে মানে আসলে এক্স ফ্যাক্টর বইটা কেন কিনেছিল এক্স ফ্যাক্টর মূলত হচ্ছে একটা লিখিত বই মানে লিখিত লিখিত শেষ করার বই তো এখানে বিসিএস এর লিখিত সহ বিভিন্ন চাকরি পরীক্ষার যেমন লিখিত পোর্শনটা আছে প্রত্যেকটা চ্যাপ্টারের মনে করেন শতকরা একটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের বোর্ড বইয়ের সলিউশন দেওয়া আছে আপনি এখন বোর্ড বই কোন বোর্ড বই নিউ কারিকুলাম না সেই পুরাতন কারিকুলাম যেখান থেকে কোশ্চেন আসে যে এই যে দুই সালের পর্যন্ত যে কারিকুলাম ছিল বোর্ড বইয়ের সেগুলো বোর্ড বইয়ে এই শতকরার কোন যে ক্লাস নাইনে ছিল ক্লাস এইটে ছিল ক্লাস নাইনে ছিল না ক্লাস এইটে ছিল ক্লাস সেভেনে ছিল ক্লাস সিক্সে ছিল দেওয়া আছে আবার তার ওই আগের আগের বারো সালের আগে যে বই ছিল সেই বইয়ে কোন জায়গায় শতকরা আছে মনে করেন প্রত্যেকটা চ্যাপ্টারের বোর্ড বইয়ের সলিউশন আলাদা করে দেওয়া আছে এটা খুবই একটা স্পেশাল বই তবে এটা ম্যাজিক ম্যাথের মতো এটা এমসিকিউ পারার পাড়ার বই না এইগুলো এই ম্যাজিক ম্যাটটা হচ্ছে এমসিকিউ সহকারে এমসিকিউ এর বই এবং তার সাথে বেসিকটা দেওয়া আছে এমসিকিউ প্লাস বেসিক আর এখানে লিখিত প্লাস বেসিক দেওয়া আছে এবং বোর্ড বইয়ের সলিউশন দেওয়া আছে ম্যাথ এক্সফ্যাক্টরটা কথা যেহেতু বললেন জব রিটেন ম্যাথ এক্সফ্যাক্টর বইটার নাম অ্যাকচুয়ালি জব রিটেন ম্যাথ এক্সফ্যাক্টর মানে অসাধারণ একটা বই আমার অন্যতম পছন্দের একটা বই যদিও আপনাদের কাছে আমি ফিডব্যাক বেশি পাই আর কি ম্যাজিক ম্যাথের বেশি ফিডব্যাক পাই কিন্তু আমার কাছে অসাধারণ বই লাগে হচ্ছে জব ম্যাথ মানে এই বইটাও খুবই অসাধারণ লাগে যদিও আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ অনেক পছন্দের বই তো আপনাদের কাছে যাদের আছে তারা স্যার ফাদিন স্যারের ক্লাস হ্যাঁ ফাদিন স্যারের ক্লাস সামনে ইনশাল্লাহ আসবে ফাদিন স্যারের ক্লাস আবার স্টার্ট করবে উনিও ওই যে বইয়ের অ্যাডমিশন টেস্টের জন্য উনি কেমিস্ট্রি ক্লাস নেয় সেই জন্য উনি ব্যস্ত কি সমস্যা আচ্ছা আহ বইয়ের অ্যাডমিশন টেস্টের জন্য যেহেতু ক্লাস নেন উনি উনি ওই জন্য কিছুটা ব্যস্ত আছেন তো তারপরেও সামনে আমরা স্টার্ট করে দেবো যেহেতু আপনাদের পরীক্ষা সামনেই চলে আসবে অনেক পরীক্ষাগুলো আছে এই জন্য তো এই আর কি আচ্ছা যে কোনো তথ্যের জন্য বই সম্পর্কে চাকরির আহ মানে কোর্সে ভর্তি হওয়ার জন্য যে যেকোনো তথ্যের জন্য এই নাম্বারে কল করে আপনি ভর্তি হইতে পারবেন বইয়ের অর্ডারও দিতে পারবেন জিরো ওয়ান থ্রি টু জিরো আরেকটা বিষয় অনেকেই শীট বিক্রি করে এই বিক্রি করে ওই বিক্রি করে শুনেন আমার নাম করে হাজার হাজার মানে হাজার হাজার বলতেছি হাজার হাজার পোস্ট হয় কিন্তু পেজ আছে গ্রুপ আছে এগুলা দশ বিশটা মানে আমি তো গ্রুপ দেখছি ওগুলা কিন্তু আমার গ্রুপ না আপনাকে বলবে যে এখানে পরীক্ষা হবে এত টাকা দেন এখানে পেজ বিক্রি হচ্ছে মানে শিট বিক্রি হচ্ছে এগুলো আপনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই নাম্বারটাতে যোগাযোগ করবেন এই নাম্বারটাতে জিরো ওয়ান থ্রি টু জিরো এইট টু জিরো এইট ফাইভ ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন ওগুলো কিন্তু বেশিরভাগই ভুয়া অবশ্যই এইরকম প্রতারণার ফাঁদে পা দিবেন না ঠিক আছে ঝামেলায় পড়ে যাবেন আচ্ছা এটা একটা বিষয় আর ম্যাজিক ম্যাথ বইটা আপনি নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করেন তাহলে আরো কম দামে পাবেন কারণ এখান থেকে পাঠাইলে পাঠানোর কস্ট অনেক পড়ে যায় একশো বিশ টাকার মতো পাঠানোর কস্ট পড়ে আমাদের তো সেই জন্য আপনি নিকটস্থ লাইব্রেরিতে খোঁজ নেন যে ম্যাজিক ম্যাথ বইটা চাচ্ছি জব রিটেন ম্যাথ এক্সপেক্টর এগুলো বইগুলো আপনি নিকটস্থ লাইব্রেরি থেকে নেওয়ার চেষ্টা করেন যদি না পান তাহলে এই নাম্বারে ফোন করে অর্ডার দিতে পারেন সমস্যা নেই আচ্ছা আরেকটা বিষয় আরেকটা ইস্যু আমি বলি যে আমাদের যে কোনো তথ্যের জন্য আপনি কিন্তু এমপিবিআন যে ওয়েবসাইট আছে এমপিবিআইএন এমপি ডট কম মানে ডাব্লু ডাব্লু এটাতে ভিজিট করতে পারেন এমপিবিআন লিখে গুগলে সার্চ দিলেই আপনার এই এই ওয়েবসাইটটা চলে আসবে তাহলে আপনি ওখানে বুঝতে পারবেন যে কিসের পিডিএফ বিক্রি মানে কিসের পিডিএফ পাওয়া যাবে কোনটা বই পাওয়া যাবে কোনটা কোর্স অ্যাভেলেবেল এগুলো কিন্তু সব এই 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 ওয়েবসাইটের মধ্যেই আছে আমাদের অ্যাপটার কথা অনেকে জিজ্ঞেস করে অ্যাপটার কি অবস্থায় আছে অ্যাপটা ইনশাল্লাহ আমরা অক্টোবর মাসে ইনশাল্লাহ লঞ্চ করতে পারবো অ্যাপটা লঞ্চ করলে আপনাদের সুবিধা হবে আপনারা কন্টিনিউয়াস খুবই চমৎকারভাবে করে প্র্যাকটিস প্র্যাকটিস অনেক এক্সাম দিতে পারবেন যে এক্সামগুলোর আবার আমি সলভ দিব ভিডিওতে সলভ দিব মানে আপনি ফ্রিতেই বেশিরভাগ সেক্ষেত্রে অনেক কিছু আপনি কিন্তু এইখান থেকে এই অ্যাপ থেকে আপনারা অনেক ফ্যাসিলিটিস পাবেন যে আপনি আপনি এক্সাম দিচ্ছেন এক্সামের আবার সলভ ভিডিও ক্লাসে আপনি সলভ পাচ্ছেন এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে অ্যাপ চলে আসবে এই যে লিখেছে যে মিতু লিখেছে যে গত পরশু বেসিক টু ম্যাজিক ম্যাথ বইটি হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক গুছানো একটা বই আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেক গুছানো একটা বই এত সুন্দর একটা গুছানো বই আগে দেখিনি স্যার আপনার নেঘায়ের দাঁত কর আজকে প্রথম স্যারের লাইভে যুক্ত হলাম আচ্ছা ঠিক আছে অনেকের অসাধারণ অসাধারণ স্যার ওকে আপনাদের আপনাদের জন্য আমার ক্লাসগুলো আবার অ্যাভেলেবেল করব আমি মানে কন্টিনিউয়াস ক্লাস নেওয়া শুরু করব তবে দেখেন যে ইদানিংকালে দেখা যায় যে একটু লাইভে আমাদের উপস্থিতি আরো বাড়াতে হবে উপস্থিতি কারণ আমি দেখেছি যে যখন এক্সাম সামনে আসে বিশেষ করে সামনে যখন এক্সাম চলে আসে তখন আমাদের উপস্থিতি অনেক বেশি থাকে উপস্থিতিটা বেশি থাকে সামনে এক্সাম মনে করেন নিবন্ধনের এক্সাম বা বিসিএস এক্সাম তখন উপস্থিতি দেখা যায় যে একবার লাইভে আসলে আমাদের মানে দুই তিন হাজার স্টুডেন্ট একসাথে আমরা লাইভ করতেছি কিন্তু ওই সময় তো শেষ পর্যায়ে সেই সময় থেকে প্রিপারেশন নিলে অনেক সময় আপনার পূর্ণাঙ্গ প্রিপারেশন কিন্তু হয় না আপনি এখন থেকে যদি বেসিক সহকারে শর্টকাট বেসিক লিখিত নিয়ম সব যদি একসাথে শিখেন আমি ফ্রিতেই এত বেশি প্রোভাইড করি যে আপনার অনেক সময় আপনার আমার কোর্সে ভর্তি হওয়ারও প্রয়োজন হয় না কিন্তু যদি আপনি গুছায় প্রথম থেকে পুষায় একটা প্রিপারেশন একবার একটা কোর্সে ভর্তি হয়ে প্রিপারেশন নিতে চান তা নিতে পারেন আপনারা যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন তারা দুই একটা রিভিউ দিতে পারেন যে আমার পেইড ব্যাচে আসলে কিভাবে কি রকম ক্লাস হয় কি সমাচার ক্লাসগুলো কি রকম হচ্ছে এগুলো আপনারা রিভিউ দিতে পারে তো যাই হোক আমি টোটালি এই জিনিসটা নিয়ে আলোচনা করলাম আমার পেইড ব্যাচের স্টুডেন্টদেরকেও বলেছিলাম যে এই লাইফটা মানে দেখতে কারণ আসলে সামনে কি হচ্ছে এটা সম্পর্কে জানাতে তো ঠিক আছে আজকের ক্লাসটা এই পর্যন্তই মানে আজকে লাইফটাই পর্যন্তই আপনারা সবাই ভালো ভালো থাকেন তো আর নিয়মিত ক্লাস করবেন আমরা আবার নতুন করে এবং শুরু শুরু থেকে আমরা আবার ক্লাস নেওয়া শুরু করবো ইনশাল্লাহ অনেকগুলো সাবজেক্ট একসাথে করেই আমরা প্রিপারেশন নিব সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ